সারাদিন খালি খাই খাই আর খাই খাই, একটু যে কাজকর্ম করবে তার কোনো নামগন্ধই নেই। তোর মতো একটা অকর্মা ঢেঁকিকে বড় করে আমার লাভ কি বলতো? নাকি নিজের বাবা মায়ের মতো আমাকেও খেতে চাস? মাসি, তুমি আমাকে এভাবে কেন কথা শোনাচ্ছো বলতো? আমি না হয় একটু বেশি খাই, তাই বলে কি তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিবে? মহারানীর কত সুন্দর কথা, তা বলি সারাদিন যে ওই বেশি বেশিটা গান্ডে পিন্ডে গিলছিস, সেগুলো কোথা থেকে আসে শুনি? কর্ম করে তবেই না সেগুলো জোগাড় করতে হয়, আমি একার কত করি এসব? এবার তো মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে মরতে হবে আমাকে। থাক মাসি, তোমার মরার আর কোনো প্রয়োজন নেই, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেহেতু আমি আমার বাবা মাকে খেয়েছি বলছো, সেহেতু তোমার কাছে কেন? এই জঙ্গলেও থাকার আমার যে কোনো অধিকার নেই মাসি, আমি চলে যাচ্ছি। এই বলে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। টুনি বেরিয়ে যাওয়াতে মিনু খুব খুশি ছিল। এরপর মিনু খুশি মনে একা একাই বলতে থাকে, যাক বাবা, আপনটা এতদিনে বাড়ি থেকে বেরিয়েছি, মনে হচ্ছে যেন আমার ঘাট থেকে বোঝা নেমে গেল। এবার আমি একটু শান্তিতে বিশ্রাম নেই। মিনু আরামে বিশ্রাম নিতে থাকে। ওইদিকে টুনি উড়ে উড়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। এই পাখিগুলির কেউই আমাকে ভালোবাসে না, আমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কোনো পাখি নেই, আমি সেখানে গিয়ে থাকবো। হ্যাঁ, আমি তাই করব। এই মেয়ে পাখি তো পাখি কুলে থাকতে অনেক বিরক্ত বোধ করছে দেখছি। তাহলে তো একে আমাদের রাক্ষস রাজ্যে নিয়ে যেতে হয় আর আমাদের কার্য সিদ্ধ করতে হবে। এই মেয়ে, আমি তোর সব কথা শুনেছি, তুই এখানে অনেক অসুখী তাই না রে? তাই তুই চল আমার সাথে, আমি তোকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোর জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না, বুঝেছিস? কোথায় আছে সেই জায়গা? আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি সেখানেই যাব। আমি যে একটু শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই আমি। এবার তাহলে তুই তোর চোখ বন্ধ কর, আমি না বলা অবধি একদম চোখ খুলবি না। রাক্ষসের কথা মতো টুনি চোখ বন্ধ করে ফেলে। তুই তোর গন্তব্যে চলে এসেছিস, এবার চোখ খোল। কি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমার তো এখানে ভীষণ ভয় করছে, এরা এরা আমার কোনো ক্ষতি করবে না তো? আবার তোর এখানে কোনো ভয় নেই রে পাখি, আমরা কেউই তোর কোনো ক্ষতি করব না। সত্যি সত্যি বলছো? তাহলে আমাকে খেতে দাও, আমার যে ভীষণ খেতে পেয়েছি। এই কে, কোথায় আছিস? এক্ষুনি পাখির জন্য খাবার নিয়ে আয়। আমার পেট খুব ভরেছে। এবার বলো তো, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোদের পাখি কুলকে আমরা খুবই ঘৃণা করি, কারণ পাখি কুল আমাদের ধ্বংস করেছে। যখন আমরা জীবিত ছিলাম তখন পাখি কুলের পাখিরা অকারণে আমাদের শাস্তি দিয়েছে, আমাদের অসম্মান করেছে, আর সেগুলো সহ্য করতে না পেরে আমরা আত্মহত্যা করেছিলাম। এমনকি কাউকে আবার মেরেও ফেলা হয়েছে, জানিস? তোমাদের জীবনের সাথে না আমার জীবনেরও অনেক মিল ঘটেছে গো। এখন আমি চাই পাখি কুল ধ্বংস হয়ে যাক। তোর মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে, তার জন্য তোকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে বলো আমাকে তোমরা, আমি তাই করব। তোকে প্রাচীন সেই রাক্ষস কুলের বই পড়তে হবে, আর বই পড়ে পাখি কুলকে ধ্বংস করার উপায় বের করতে হবে তোর। ঠিক আছে, এনে দাও আমায় সেই বই, আমি তা খুঁজে সব সমাধান করব। রাক্ষস, যা এখনি প্রাচীন বইটা নিয়ে আয় তো, আর তা এনে পাখিকে দে। পিতনির কথা মতো রাক্ষস প্রাচীন বই এনে টুনিকে দেয়। পেয়েছি পেয়েছি আমি, জঙ্গলে আছে এক মরা গাছ, আর সেই মরা গাছের মগডালে আছে এক বড় তেঁতুল। সেই তেঁতুলকে এনে রাক্ষস রাজার মূর্তির মাথায় দিতে হবে, তবে না রাক্ষস রাজা জেগে উঠবে আর পাখিগুলোকে ধ্বংস করে ফেলবে। ও, তাহলে যা এক্ষুনি নিয়ে আয়। না, এক্ষুনি তা হবে না, পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করতে হবে।
হবে। পূর্ণিমার রাত ছাড়া ওই তেঁতুল দেখতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তবে তাই করা হোক। এরপর সবাই মিলে পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে। এবার সেই উত্তম সময় চলে এসেছে, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি ওই বড় তেঁতুল। না না, তোকে তো একা ছাড়া যাবে না, আমিও যাবো তোর সাথে। ওরা দুজনে মিলে জঙ্গলের সেই মরা গাছে বড় তেঁতুলের কাছে যায়। টুনি বড় তেঁতুলটা নিয়ে যেই না পেতনির কাছে আসি, অমনি পেতনি টুনির হাত থেকে তেঁতুলটা কেড়ে নেয় আর টুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এ তুমি কি করলে? তুমি আমাকে কেন ফেলে দিলে? আমাকে তোমাদের সাথে নিবে না নাকি বলো তো? তোকে শুধু আমি ব্যবহার করেছি রে। আসলে আমরা কেন কোনো পেতনি বড় তেঁতুল নিতে পারতো না, সেই প্রয়োজনটা এখন আমরা তোকে দিয়েই মিটিয়ে নিয়েছি, তাই তোকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার সব পাখিদের সাথে তুইও মরবি। পেতনি বড় তেঁতুল নিয়ে সেখান থেকে চলে যায় আর রাক্ষস রাজার মাথায় দিয়ে রাক্ষস রাজাকে জীবিত করে তোলে। এবার সব ধ্বংস হবে, সব। রাক্ষস রাজা ধ্বংস করার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে টুনি ভয় পেয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। এ তুই কি করেছিস? সর্বনাশ হয়ে যাবে এবার। আমি যে বুঝতে পারিনি তান্ত্রিক বাবা, এবার বলুন না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে, বলুন না বাবা বলুন। আমি তোকে মন্ত্রসিক্ত জল দিচ্ছি, তুই এই জল খেয়ে নে, এর ফলে তোর মাঝে কিছু শক্তির সঞ্চালন হবে, তুই তা দিয়ে রাক্ষস রাজাকে প্রতিহত করতে পারবি। শুধু প্রতিহত নয়, তাকে ধ্বংস করতে হবে। আমি তাই করব বাবা, তাই করব। আর যদি আমি ধ্বংস করতে না পারি তাহলে আমি নিজে নিজেকে আত্মহতি দিয়ে দিব। টুনি তান্ত্রিকের দেয়া মন্ত্রসিদ্ধ জল খেয়ে নেয় আর ঠিক তখনই রাক্ষস রাজা জঙ্গলে আক্রমণ করে। রাক্ষস রাজা, থামা বলছি তোমার এই ধ্বংসলীলা, নয়তো অনেক খারাপ হয়ে যাবে বললাম। তুই সামান্য একটা পাখি হয়ে আমাকে কিনা ভয় দেখাচ্ছিস? জাদুই তলোয়ার দিয়ে আঘাত করলি, তবে আজ আমি চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসবো, আমি আবার আসবো। এরপর টুনি ও নিজের ভুল বুঝতে পেরে আবারও পাখিদের সাথে একাই সুখে বসবাস করতে থাকে। দূরের এক নদীর পাড়ে হলুদ আর লাল দুটো গোলাপ পাশাপাশি বাস করত। দুটো গোলাপের মধ্যে লাল গোলাপ ছিল খুবই অহংকারী আর জাদু শক্তি সম্পূর্ণ, পাশাপাশি হলুদ গোলাপ ছিল খুবই সাধারণ আর নম্র ভদ্র। লাল গোলাপ সব সময় হলুদ গোলাপকে অপমান করত। একদিন পারুল আর কনক গোলাপ গাছের সামনে আসে। পারুল, ওই দেখ লাল গোলাপের গাছ, বা কি সুন্দর লাল গোলাপটা। আরে ওই দেখ লাল গোলাপের পাশে হলুদ গোলাপের গাছ আছে, তবে হলুদ গোলাপের থেকে লাল গোলাপটা অনেক সুন্দর বা। চল আমরা লাল গোলাপের কাছে যাই আর লাল গোলাপের সাথে বন্ধুত্ব করি। হ্যাঁ হ্যাঁ চল চল। এরপর কনক আর পারুল লাল গোলাপের সামনে আসে। লাল গোলাপ, ও লাল গোলাপ, তুমি আমাদের সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বন্ধুত্ব করব, তোমরাও সুন্দর আর আমিও সুন্দর। কি সুন্দর সুগন্ধ তোমার, একদম প্রান্ত জড়িয়ে গেল জানো, আমরা এখন রোজ তোমার কাছে আসবো। এরপর কনক আর পারুল লাল গোলাপের সঙ্গে কথা বলে চলে যায় আর লাল গোলাপ হলুদ গোলাপকে বলতে থাকে। দেখেছিস আমার কত বন্ধু, তোর কাছে তো এখনো কোনো পাখি আসলো না বন্ধুত্ব করার জন্য। তুই
যে কুচ্ছিত ফুল, এটাই তার প্রমাণ রে। আমার সুগন্ধে পাখিরা আমার কাছে আসে, আর তোর যা দুর্গন্ধ, ছি, আমার যে বমি পায়। এমন অহংকার ভালো নয় বন্ধু, তুমিও ফুল আমিও ফুল, আমাদের সুগন্ধ একই, দেখবে তোমার মতো আমারও বন্ধু হবে। খবরদার, আমাকে একদম বন্ধু বলবি না, আর আমাকে কখনো নীতিবাক্য শোনাবি না তোর কুৎসিত কোথাকার। এভাবে লাল গোলাপ হলুদ গোলাপকে অপমান করতেই থাকি। একদিন টুকি আসে নদীর পাড়ে। এরপর টুকি হলুদ গোলাপকে দেখে হলুদ গোলাপের সামনে যায় আর বলতে থাকে, আরে বা, কি সুন্দর হলুদ গোলাপ! এই গোলাপ, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? তোমার রং হলুদ আর আমার রঙও হলুদ, তোমার সুগন্ধ অনেক সুন্দর, বলো না বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বন্ধুত্ব করব, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। এই পাখি, তুমি ওই বৃষ্টি কুচ্ছিত হলুদ গোলাপের সাথে বন্ধুত্ব করো না, তুমি আমার কাছে এসো, দেখো আমি ওর চেয়ে শত গুণ বেশি সুন্দর। তুমি আমার বন্ধু হতে চাও? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের দুজনের বন্ধু। তুমি যদি গরিব বৃষ্টি ফুলের বন্ধু হও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না, ওই ফুল সাধারণ, ওর কোনো যোগ্যতা নেই আমার সাথে বন্ধুত্ব করার। লাল ফুল, তুমি অনেক অহংকারী, কথে কথে আমার বন্ধুকে অপমান করছো, তুমি আমার বন্ধু হতেই পারবে না, তুমি জানো না অহংকার পাতনের মূল। হলুদ গোলাপের পক্ষ হয়ে আমাকেই জ্ঞান দেয়া, তুই যখন আমার বন্ধুই হবি না, তখন দেখ আমি তোর সাথে কি করি। টুকি, এদিকে একটু এসো, দেখো একটা কাঁটা আমার গায়ে আঘাত করছে, আমাকে সাহায্য করো। দাঁড়াও, আমি আসছি। এরপর টুকি লাল গোলাপের কাছে যায় আর লাল গোলাপ জাদু করে কাটা যুক্ত একটা ডাল দিয়ে টুকিকে আঘাত করে। এতে কি করে তুমি? লাল গোলাপ তুমি অনেক খারাপ, আমার পাকে থেকে রক্ত বের হচ্ছে। টুকি বন্ধু, এদিকে এসো, ওই গোলাপ জাদু শক্তি জানে, তুমি আর কখন ওর কাছে যেও না। এরপর টুকি হলুদ গোলাপের কাছে আসে। বন্ধু, আমি আসি এবার, কাল আবার আসবো। টুকি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা টুকি টুনিকে বলতে থাকে, মা জানো, আমার না একটা বন্ধু হয়েছে, আমার বন্ধুর নাম হলুদ গোলাপ, ও নদীর পাড়ে বাস করে, কিন্তু ওর পাশে একটা লাল গোলাপও বাস করে, ওই লাল গোলাপটা না খুব অহংকারী, জানো কালকে ওই লাল গোলাপ কাঁটা দিয়ে আমাকে আঘাত করেছে। তাহলে তো লাল গোলাপ মোটেও ভালো নয়, তুই আর কখনো লাল গোলাপের কাছে যাবি না, বুঝেছিস? ঠিক আছে মা, আমি এবার আসি, হলুদ গোলাপ আমার জন্য অপেক্ষা করছে। জানো হলুদ গোলাপ, তোমার সুগন্ধ না নিলে আমার পেটে খাবার হজমই হয় না, আমি আমার মাকে তোমার কথা বলেছি, মা অনেক খুশি হয়েছে জানো। টুকি এভাবে হলুদ গোলাপের সাথে গল্প করছিল। এদের গল্প দেখে লাল গোলাপের অনেক হিংসে হয় আর লাল গোলাপ বলতে থাকে, কালকে আঘাত পাওয়ার পরেও আমার বন্ধু হলি না, দাঁড়া আজ তোকে কঠোর শাস্তি দিব। এরপর লাল গোলাপ জাদু করে নদী থেকে একটা বড় মাছ প্রকট করে আর টুকিকে সেই মাছের পেটে ঢুকিয়ে দেয়। টুকি মাছের পেটে থেকে চিৎকার করে আর বলতে থাকে, লাল গোলাপ, এটা তুমি কি করছো? আমাকে মাছের পেট থেকে বের করে বলছি, এখানে আমার ভয় করছে লাল গোলাপ। আমার সাথে বন্ধুত্ব না করার শাস্তি এটাই তোর, তুই এখন থেকে এই মাছের পেটে বন্দী থাকবি, যা মাছ তুই নদীতে যা। এরপর মাছ নদীতে চলে যায়।
লাল গোলাপ, এটা তুমি কি করলে? আমার বন্ধুকে কেন মাছের পেটে বন্দি করলে? আমি তোমার কথা সবাইকে বলে দিব, তুমি অহংকারী, সাথে সাথে অপরাধী। তোর মুখে বুলি ফুটেছে তাই না? দাঁড়া, তোকে আমি তোর বন্ধুর মতো শাস্তি দিব। যারা আমার সাথে বন্ধুত্ব করবে না, আমি তাদেরকে এভাবে শেষ করে দিব। অন্যদিকে টুকি বাড়িতে না যাওয়ায় টুনি অনেক চিন্তা করে। টুনি পুরো বনে টুকিকে খোঁজে আর কাঁদতে থাকে। টুকি মা, কোথায় তুই? পুরো বনের কোথাও তোকে খুঁজে পেলাম না। টুকি তো আমাকে গোলাপ ফুলের কথা বলেছিল। না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি নদীর পাড়ে যেতে হবে। লাল গোলাপ, তোমার পাশে নাকি একটা হলুদ গোলাপ ছিল, সেই হলুদ গোলাপটা কোথায় গো? আর তুমি কি আমার মেয়েকে দেখেছো? টুকি নাম আমার মেয়ের। হ্যাঁ দেখেছি, ওই হলুদ গোলাপ তোমার মেয়েকে নিয়ে এখান থেকে উধাও হয়ে গেছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম জানো, কিন্তু পারিনি। লাল গোলাপের কথা শুনে টুনি অনেক কান্না করে। ঠিক তখনই ওখানে একটা প্রজাপতি আসে আর বলতে থাকে, টুনি মাসি, তুমি এই মিথ্যেবাদী গোলাপের কথা শোনো না। এই গোলাপই তোমার মেয়েকে মাছের পেটে বন্দি করেছে আর হলুদ গোলাপকে পুড়িয়ে মেরেছে। লাল গোলাপ, তুমি খুবই খারাপ। আমার মেয়ে ছাড়া আর কেউ নেই আমার আপন বলতে। দয়া করে আমার মেয়েকে মুক্ত করো, আমি বাঁচব না ওকে ছাড়া। দূরে গিয়ে মর, আমি ওকে মুক্ত করব না, কখনোই না। তোর মেয়ে আমার সাথে বন্ধুত্ব করেনি জানিস। টুনি মাসি, এই শয়তান গোলাপ কথা শুনবে না। আমি একটা তান্ত্রিকের ঠিকানা জানি, চলো ওই তান্ত্রিকের কাছে। ওই তান্ত্রিকই পারবে টুকিকে মুক্ত করতে আর এই দুষ্ট গোলাপকে শাস্তি দিতে। টুনি আর প্রজাপতি একটা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক অনেক রেগে যায়। আমি এই বনে থাকতে পাখিদের সাথে এত বড় অন্যায়, নিয়ে চল আমাকে এক্ষুনি ওই গোলাপের কাছে নিয়ে চল। টুনি আর প্রজাপতি তান্ত্রিককে গোলাপের কাছে নিয়ে আসে। দুষ্ট গোলাপ, আজ তোর শেষ দিন। না না তান্ত্রিক বাবা, আমার কোনো ক্ষতি করো না, আমি এক্ষুনি টুকিকে মুক্ত করছি। তান্ত্রিক লাল গোলাপের কোনো কথা না শুনে জাদুকরি লাল গোলাপকে ভস্ম করে দেয়। তান্ত্রিক বাবা, দয়া করে এবার মাছের পেট থেকে আমার মেয়েকে মুক্ত করুন। এরপর তান্ত্রিক জাদু করে মাছের পেট থেকে টুকিকে মুক্ত করে। টুনি টুকিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। প্রজাপতি, চলো আমাদের সাথে চলো, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, তুমি আমার মেয়ের আসল বন্ধু। এরপর থেকে টুনি টুকি আর প্রজাপতিকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। মা, ও মা, তুমি কি করছো মা? বলছি, তুমি কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না মা? তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ রে মা, তুই বরং তাই কর, আমার বড় জল তেষ্টা পেয়েছে রে। বাইরে যা রোদ আর গরম, এতে তো কাজই করতে পারছি না। কবে যে গ্রীষ্মকালটা শেষ হয়ে বর্ষাকাল শুরু হবে কে জানে। এরপর টুকি জল আনতে চলে যায় আর জল এনে টুনিকে দেয়। আরে কাকলি দিদি, তুমি হঠাৎ আমার বাসায় যে, আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন বলো তো? আমি খুশি হব না টুনি দিদি, আমি যে আজ ডিম দিয়েছি, আর কদিন পর আমারও একটা ছানা হবে। আমার যে কি খুশি লাগছে সেটা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। ও মা, কাকুলি মাসি, তুমি সত্যি বলছো? তবে তো আমার একটা খেলার সঙ্গী হবে। তুমি দেখো কাকুলি মাসি, আমি তোমার ছানার সাথে সারা দিন খেলা করব। সে না হয় করিস, কিন্তু টুনি দিদি, একটা ঝামেলা হয়ে গেছে গো। বলছি, আমি তো আর কিছুদিন পরেই ডিমে তা দিব, তখন তো আমি আর খাবার জোগাড় করতে যেতে পারবো না।
তখন আমি খাবার কোথায় যে পাবো? আর এখনো তো আমি বাইরে গিয়ে কাজ করতেই পারবো না। ও, এই কথা কাকলি দিদি, তবে তুমি একদম ভেবো না, আমি তোমায় সাহায্য করব। তুমি যখন ডিমের তা দিতে বসবে, তখন আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। ওসব নিয়ে তোমায় অত ভাবতে হবে না গো। তুমি সত্যি বলছো টুনি দিদি? তুমি আমায় খাবার দিবে? তবে তো আর আমার কোনো চিন্তাই রইল না। সত্যি টুনি দিদি, তুমি অনেক ভালো। এসব কথা বলে কাকলি কাক খুশি মনে বাসায় ফিরে যায়। আর কদিন পরে কাকলি কাক ডিমে তা দিতে বসে। আরে টুনি দিদি যে, এত বাজার করেছো আজ, বাসায় কোনো মেহমান আসবে নাকি? না গো সখী দিদি, আসলে কাকলি দিদি ডিমে তা দিতে বসেছে। এখন তো আর কাকলি দিদি বাহিরে যেতেই পারবে না, তাই না? তাই আমি কাকলি দিদিকে খাবার দিব। তুমি পারো বটে টুনি দিদি, এই নাকি তোমার খুব অভাব, মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছ, এখন আবার কাকলির খাবারের দায়িত্ব নিয়েছ। তোমার মতো দয়ালু প্রতিবেশী আর দুটো দেখিনি আমি। এসব কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনিও বাসায় ফিরে যায়। কাকলি মাসি, ও কাকলি মাসি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মায়ের কাজ এখনো শেষ হয়নি, তাই মা আমাকে দিয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে। এই যে আমি এখানে খাবারগুলো রেখে গেলাম, তুমি সময় মতো খাবারগুলো খেয়ে নিও কিন্তু। এরপর টুকি খাবার রেখে চলে যায়। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর কাকলি কাকের ডিম ফুটে একটা ছানা বের হয়। যাক, তোমার ছানাকে দেখে আমার ভীষণ খুশি লাগছে কাকলি দিদি। যাক, আমাদের মাঝে আরো একজন নতুন সদস্য এলো। আর মা, আমি আমার খেলার একটা নতুন সঙ্গীকেও তো পেয়ে গেলাম, আমাকে আর বাইরে গিয়ে খেলা করতে হবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, দেখতে বর্ষাকাল চলে আসে। মা, এবার কি হবে বলো তো? আমাদের ঘরের চালগুলো তো ফুটো হয়ে যাচ্ছে, আর চালগুলো যেভাবে ফুটো হয়ে জল ঝরছে, তাতে তো মনে হচ্ছে এ ঘরে থাকাই যাবে না মা। আর দেখো মা, আমি তো এক্ষুনি ভিজে গেছি, আমি তো পুরোই ভিজে গেছি মা। হ্যাঁ রে মা, বাসাটা তো আগে থেকেই পুরনো ছিল, কিন্তু নতুন বাসা বানানোর মতো সামর্থ্য কি আর আমার আছে রে মা? তবে তুই ভাবিস না রে মা, চল তোর কাকলি মাসির কাছে যাই। তোর কাকলি মাসির তো নতুন বাসা, তাই না? ওখানে থাকলে আমাদের আর বৃষ্টিতে ভিজতে হবে না রে মা। এরপর টুনি তার মেয়েকে নিয়ে কাকলি কাকের বাসায় যায়, আর কাকলি কাকের কাছে আশ্রয় চায়। সে কি কথা টুনি দিদি, আমি তোমাদের আশ্রয় দিব কি করে? আমার তো ছোট্ট একটা ঘর, আমি সেখানে আবার তোমাদের কি করে আশ্রয় দেই বলো তো? মাসি, আজ তুমি এভাবে কথা বলছো? এই তো কদিন আগে মা দিন রাত খেটে তোমার জন্য খাবার জোগাড় করে দিয়েছিল, আর আজ তুমি আমাদের একটু জায়গায় দিতে চাইছো না? ইস, কি দু চার দিন তোর মা আমাকে খাইয়েছে, তার জন্য আজ তুই আমার কথা শোনাচ্ছিস? তোরা যাই বলিস না কেন, আমি আমার এই ছোট্ট ঘরে কিছুতেই তোদের জায়গা দিতে পারবো না। দূর হতো এখান থেকে, চলে যা এখান থেকে তোরা। এইসব কথা বলে কাকলি কাক টুনি আর টুকিকে তাড়িয়ে দেয়। আর টুনি অসহায় হয়ে টুকিকে নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আর তখনই সেখানে একটা পরী চলে আসে। এ কি, তোমরা এমন বৃষ্টিতে ভিজছো কেন? তোমাদের বাড়ি নেই? এরপর টুনি সব কথা পরীকে খুলে বলে। আর এইসব কথা শুনে পরীর মনে ভীষণ মায়া হয়। আর পরী জাদু করে একটা রঙিন ছাতা নিয়ে আসে, আর সেই রঙিন ছাতাটা টুনিকে দেয়। এই রঙিন ছাতাটা নাও, এটা তোমাদেরকে
ঝড় বৃষ্টি থেকে রক্ষা করবে। এসব কথা বলে পরি অদৃশ্য হয়ে যায়। আর টুনি তার মেয়েকে নিয়ে রঙিন ছাতার নিচে আশ্রয় নেয়। আর তখনই অনেক জোরে একটা দমকা হাওয়া আসে, আর সেই দমকা হাওয়াতে কাকলি কাকের ঘরের চাল উড়ে যায়। হায় ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমার ঘরের চালটা তো উড়ে গেছে। আমি যদি এখন আমার ছোট্ট ছানাটাকে নিয়ে বৃষ্টিতে ভিজি, তবে তো আমার ছানাটা অসুস্থ হয়ে যাবে। ওই তো একটা বড় রঙিন ছাতা দেখতে পাচ্ছি, আমি বরং ওই ছাতাটার নিচেই আশ্রয় নেই। এরপর কাকলিকা তার ছোট্ট ছানাটাকে নিয়ে ওই রঙিন ছাতাটার কাছে যায়। টুনি দিদি, দয়া করে আমাদের একটু তোমার রঙিন ছাতার নিচে আশ্রয় দাও না গো, নয়তো আমার এই ছোট্ট ছানাটা বৃষ্টির জলে ভিজে অসুস্থ হয়ে যাবে। দেখলে তো দিদি, তোমায় আবার আমাদের দ্বারেই ফিরে আসতে হলো। কিন্তু আমরা তো আর তোমার মতো নির্দয় নই, তাই না? তাই আমি আমার রঙিন ছাতার নিচে তোমায় আশ্রয় দিচ্ছি। এসো তাড়াতাড়ি ছানাকে নিয়ে এখানে এসো, বৃষ্টিতে একদম ভিজো না দিদি। এরপর কাকলিকা তার ছোট্ট ছানাকে নিয়ে টুনির রঙিন ছাতার নিচে আশ্রয় নেয়। মা টুনটুন, কোথায় গেলি রে তুই? এ কি এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি ব্যাপার, আমার মেয়েটা কি রাগ করে বসে আছে নাকি? জানো মা, আমি কুফুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কুহু মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর আমি যেতেই কুহু আমাকে কত কথা শোনালো। ও বলল আমরা নাকি সবসময় ডাল ভাত খাই, আরো কত কি বলে আমাকে অপমান করলো। আমার খুব কান্না পাচ্ছে মা, আমি এখন কান্না করব, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার ভালো লাগে না মা। মা টুনটুন, তুই একদম পুর কথা কষ্ট পাবি না বুঝলি। ডাল ভাত খেতে অনেক মজা, কিন্তু ওরা তো তার কিছুই বুঝে না রে মা। ওরা যদি একদিন মাংস দিয়ে ভাত না খেয়ে ডাল ভাত খায়, তাহলে দেখবি ওরাও আর তোকে কোনো অপমান করবে না রে মা। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, আমি একদম সত্যি বলছি। এবার আর গাল ফুলিয়ে না থেকে খেয়ে নে তো দেখি। আমি সবজি নিয়ে বাজারে যাচ্ছি। এসব বলে টুনি সবজি নিয়ে বাজারে চলে যায়। আসলে টুনি একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিল, আর এভাবে তাদের সংসার চলত। ইগল দাদা, ও ইগল দাদা, বলি কি মাংসের কেজি কত গো? আমাকে 3 কেজি মাংস দাও তো। 800 টাকা কেজি বৌদি, কিন্তু আপনার জন্য 700 টাকা, কারণ আপনি তো রোজ আমার থেকে অনেকগুলো করে মাংস কিনে নেন, তাই আপনার জন্য কম। কি আর করব বলুন দাদা, আমার মেয়েটা মাংস ছাড়া ভাত খেতেই চায় না, আর আমারও কি আর টাকার অভাব আছে নাকি বলুন তো? তাই আমার মেয়ের যত ইচ্ছে তত খাবে, ও একবারও মাংস ছাড়া ভাত খেতে চায় না। আমি তো আমার মেয়েটাকে না খেয়ে রাখতে পারি না, তাই না? এসব বলে কাকলিকা মাংস নিয়ে চলে যায়। বাজারে একটাই মাংসের দোকান বলে সবাই ইগলের কাছেই আসত। ধুর, আমার কতদিনের ইচ্ছে আমি ধনী হব, কিন্তু মুরগির মাংসের যে দাম, পাইকারি মুরগি কিনে এনে এভাবে খুচরা বিক্রি করলে কত টাকাই বা লাভ হয়। না, আমাকে অন্য উপায় ভাবতে হবে, আমায় যে করেই হোক অনেক অনেক ধনী হতে হবে। ইগল যখন এসব কিছু ভাবছিল, তখন সেখানে টুনি আসে। ইগল দাদা, ও ইগল দাদা, বলছি আমাকে 1/2 কেজি মাংস বাকি দিবে গো। কাল বেশি করে সবজি বিক্রি করলে তোমাকে আমি টাকা শোধ করে দিব, দাও না দাদা? না টুনি, আমি তোমাকে বাকি দিতে পারবো না, টাকা নেই। তাহলে মাংস কিনতে এসেছো কেন বলো তো?
আমি কাউকে বাকি দেই না। চলে যাও এখান থেকে। টাকা নিয়ে আবার মাংস খেতে ইচ্ছে করে, যত সব গরিবের দল। এসব বলে ইগল টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর টুনি মন খারাপ করে বাড়ি চলে আসে। না, আমাকে এভাবে মুরগির মাংস বিক্রি করলে চলবে না। আমি এক কাজ করব, এখন থেকে আমি পাখির মাংস বিক্রি করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমার ধনী হতে যদি আমাকে হিংস্র হতে হয়, তাহলে আমি তাই করব। আমি যে কোনো মূল্যে ধনী হতে চাই, কিন্তু আমি রোজ রোজ এত পাখি কোথায় পাব। ইগল এসব ভাবতে ভাবতে বান্টি কবুতর দোকানে চলে আসে। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি এভাবে আনমনে কি এত ভাবছো বলো তো? শোনো, আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তাই আমার 10 কেজি মুরগির মাংস লাগবে, তুমি আমাকে দিতে পারবে তো? আরে বান্টি দাদা, আপনি এত ভাবছেন কেন বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনাকে মাংস পৌঁছে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, তাহলে এবার আমি আসি, আর টাকা নিয়ে ভাববেন না আপনি, আমি আপনাকে ঠিক টাকা দিয়ে দিব। এসব বলে বান্টি কবুতর সেখান থেকে চলে যায়। আরে বাহ, এটাই মুখ্য সময়। কাল যদি আমি অর্ধেক মুরগির মাংস দেই আর অর্ধেক পাখির মাংস দেই, তাহলে কেমন হবে? হ্যাঁ, আমাকে আজ রাতের মাঝেই পাখি খুঁজতে হবে। এসব বলে রাতে ইগুর বাড়ি থেকে বের হয়, আর পথে একটি মৃত পাখি পড়ে থাকতে দেখে। এই তো একটা মৃত পাখি পেয়েছি, একে নিয়ে যাই, আমার কাজে লাগবে। এরপর ইগল যখন মৃত পাখিটাকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ ইগলের সাথে কালুর দেখা হয়। আরে ইগল দাদা, তুমি কোথায় যাচ্ছ? এই মৃত পাখিটাকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? এই পাখিটা তো আমাদের জঙ্গলের কেউ না, তাহলে ব্যাপারটা তো ভালো ঠেকছে না। তুমি আজকাল মুরগির মাংস বিক্রি না করে পাখির মাংস বিক্রি করছো নাকি? হ্যাঁ না, মানে ইয়ে ধুর, তুমি যে কি বলো না, আমি কেন পাখির মাংস বিক্রি করব বলো তো? আমি এসব অসাধু কাজ করি না, বুঝেছ? শোনো, আমার সামনে এত নাটক করতে হবে না তোমাকে। তুমি যদি সত্যিটা স্বীকার করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে। এরপর ইগল কালু কাকের কাছে সবটা স্বীকার করে, আর এরপর থেকে কালু কাক বিভিন্ন জঙ্গল থেকে পাখিদের ধরে নিয়ে আসত, আর ইগল মিলে তা চুপি চুপি বিক্রি করত। ইগল দাদা, ও ইগল দাদা, শুনুন তো, আজকাল আমরা মাংসের স্বাদ অন্যরকম পাচ্ছি, কেন বলুন তো? এর আগেও তো আমরা মুরগির মাংস কিনে খেয়েছি, কিন্তু এমন ভিন্ন স্বাদ তো পাইনি, আর মাংসের দাম অনেক চড়া। এভাবে এত দাম দিয়ে কি মাংস কিনে খাওয়া যায়, আপনি বলুন? ধুর সুখী ভাইরা, আপনি যে কি বলেন না, মুরগির মাংস ছাড়া আর কি আছে বলুন তো যে বিক্রি করব? কই, আমি তো একই স্বাদ পাই, আপনার হয়তো মনের ভুল। ইগলের এসব কথা শুনে সুখী ভাইরা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। শুনলে টুনি দিদি, আজকাল জঙ্গলে কি সব শুরু হয়েছে, দিন দিন নাকি পাখিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এভাবে পাখিরা কোথায় যাচ্ছে বলো তো? জানি না সুখী দিদি, শুনলাম শালিকের স্বামীকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ওরা যখন এসব কথা বলছিল, তখন সেখানে কাকুরি কাক চলে আসে। আরে সুখী দিদি শোনো, আজকাল ইগল দাদার দোকানের মাংসগুলোর না কেমন জানি ভিন্ন স্বাদ, তুমি কি সেটা বুঝতে পেরেছ? হ্যাঁ কাকলি বৌদি, আমিও তো কিছুই বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে। যাই হোক, আমি তবে এবার চললাম গো।
এভাবে আরো কদিন কেটে যায়। দূর বাবা, মাতুসি কখন বাজারে গেছে? রাত হয়ে গেল, এখনো ফিরছে না। আমি একা একাই কি করি? যাই, আমিও বাজারে যাই। এরপর টুনটুন বাজারে মায়ের কাছে যায়। টুনি তখনও সবজি বিক্রি করছিল। টুনটুন মায়ের পাশে বসে ভাবতে থাকে, পাশেই তো ইগল মিশুর দোকান। যাই, দোকানের ভিতরে গিয়ে দেখি তো মিশু কি করছে। মিশুর সাথে তো অনেক দিন থেকে গল্প করা হয় না। এসব ভেবে টুনটুন দোকানের কাছে যায়। এরপর টুনটুন চিৎকার দিয়ে ওঠে, আর তখনই সব পাখিরা সেখানে চলে আসে। আর এসে দেখে ইগলের দোকানের ভিতরে অনেকগুলো পাখির পালক পড়ে আছে। ইগল দাদা, এসব আমরা কি দেখছি? ছি, তুমি এত নিচে নামতে পারলে? তাহলে এজন্য আমরা এতদিন মাংসের স্বাদ ভিন্ন পেতাম। তুমি কটা টাকার জন্য এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে বলো তো? আর তুমি যে এত বড় একটা অন্যায় কাজ করবে, এটা তো আমরা কখনোই ভাবতে পারিনি। আর কালু দাদা, তুমি তো ইগলের সাথেই ছিলে, তার মানে তুমিও এর সাথে জড়িত, তাই না? হ্যাঁ, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন ভুল আর কখনো করব না। আসলে টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে ইগল আর কালুকা অনেক কাঁদতে থাকে। কিন্তু তার এত ক্ষমা চাওয়ার পরেও জঙ্গলের পাখিরা তাদের মোটেও ক্ষমা করে না। ওরা পুলিশ ডেকে আনে, আর ইগল আর কালুকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে টাকার লোভে অন্ধ হয়ে কখনোই অন্যায় কাজ করা ঠিক নয়। আমাদের সবসময় সৎভাবে উপার্জন করা উচিত।